রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের রেশম বোর্ডের আওতাধীন বিভিন্ন প্রকল্প পরিদর্শনের জন্য দুই দিনের সরকারি সফরে রাজশাহীতে এসে পৌঁছেছেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। আজ রোববার সকালে বিমানযোগে রাজশাহীর হযরত শামুকদম বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রেশম বোর্ডের উচ্চ পদস্থ কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এরপর সফর কর্মসূচির অংশ হিসাবে মোহনপুর উপজেলার চাঁদপুর এলাকায় রেশম ব্লক এবং সম্প্রসারণ এলাকা পরিদর্শন করেন। এছাড়া তিনি মোহনপুরের রেশম চাকি সেন্টারও পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন বস্ত্র মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া এবং তাঁত বোর্ডের চেয়ারম্যান শাহ আলমসহ রেশম বোর্ডের কর্মকর্তাবৃন্দ। সেলিম উদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি, রাজশাহী।